অম্বিকাকে নিজের ভিডিওতে প্রথমবার সুযোগ দিয়েছিলেন হিমেশ রেশমিয়া। এবার রোমানিয়ান সুন্দরী লুলিয়া ভ্যানতুরের সঙ্গে ভিডিও অ্যালবাম প্রকাশ করলেন তিনি। প্রথমবার ক্যামেরার সামনে আসার পর থেকেই শুধুই সাফল্য পেয়েছে দীপিকা। ভারতে লুলিয়ার প্রথম ভেঞ্চারে কি সাফল্য আসবে, জবাব দিলেন হিমেশ স্বয়ং। লুলিয়া তো এক সিঙ্গিং স্টার হ্যাঁ, সো সিঙ্গিং স্টার কে সাথ সাথ ভিজুয়ালি ও বহুত খুবসুরত দিখতি হ্যায়, ও ভিডিও মে ভি বহুত আচ্ছি লাগতি হ্যায়, তো ও ইন্টারন্যাশনালি ভি অলরেডি ও বহুত পপুলার হ্যায়, ইন্টারন্যাশনাল শোজ ভি অভি করনে ওয়ালি হ্যায়। সো দীপিকা মে বহুত জ্যাদা ট্যালেন্ট থা, তো ও আপনি জগহ পর পৌঁছি, আর মুঝে লাগ রহা হ্যায় কি লুলিয়া মে ভি উতনা হি এক অলগ সিঙ্গিং ট্যালেন্ট ভি হ্যায়। আর আপসে মৌশিকিতে প্রথমবার ভারতে গানের সুযোগ পেয়েছে লুলিয়া, আর এই গানের মধ্যে দিয়ে ভারতের জেনিফার লোপেজ হয়ে উঠবে লুলিয়া, ঠিক এমনটাই আশা হিমেশের। বেসিক জো মুঝে লাগ রহা হ্যায় কি লুলিয়া বদুর ক্যান বি দ্য নেক্সট রিহানা, ওয়াই নট, হোনে কো কুছ ভি হো সকতা। ক্যারিয়ারের শুরু থেকে সাফল্য না এলেও কন্ট্রোভার্সি কিন্তু ষোলো আনায় কমিয়েছেন লুলিয়া। সলমান খানের সঙ্গে রিলেশনশিপ স্টেটাস নিয়েও উঠেছে প্রশ্ন, ভারতের জেনিফার কি তিনি আদৌ হয়ে উঠতে পারবেন, উত্তর দেবে সময়। মুম্বাই থেকে অমরনাথের রিপোর্ট, এনএম নিউজ।